নিউজ পোর্টাল সহ গণমাধ্যমে দর্শকদের গুরুত্ব দিয়ে মানসম্মত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রচারের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন লাইফস্টাইল নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সেবার মনোভাব নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। এটিএন মিডিয়া কমিউনিকেশনের প্রকাশনায় অনলাইন নিউজ পোর্টাল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এটিএন লাইফস্টাইল। ডিজিটাল ভাষণে পাঠকদের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যই এই অনলাইন সংবাদ মাধ্যমের উদ্দেশ্য। এই অনলাইন পোর্টাল দর্শকদের খুবই সহজে হাতের মুঠো থেকে তারা সারা সব কিছু তথ্য ইনফরমেশন পাশাপাশি বিনোদনের অনেক কিছু তারা দিতে পারবে, আমরা দিতে পারব। ধর্ষণ, নারী নির্যাতন, সহিংসতার বিরুদ্ধে কাজ করার পাশাপাশি দৈনন্দিন জীবনাচরণের নানা দিক তুলে ধরা হবে এই নিউজ পোর্টালের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমি বিশ্বাস করি যে আমাদের এই অনলাইন পোর্টালটি নারী নির্যাতন, আমাদের ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের সামাজিক যত অনাচারগুলো রয়েছে সে অনাচারগুলো এই অনলাইন পোর্টাল তুলে ধরবার চেষ্টা করবে। একই সাথে তারা বস্তুনিষ্ঠ সংবাদ যেভাবে এটিএন বাংলা এবং এটিএন নিউজ সম্প্রচার করে থাকে সেই বস্তুনিষ্ঠ সংবাদগুলো তারা পরিবেশন করবে। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, মানুষকে জিম্মি বা হয়রানি করে নয়, ভুক্তভোগীদের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পোর্টালটিকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা প্রোগ্রাম করব, দেখাবো, কারণ হচ্ছে যেটা আমরা জনগণকে সাহায্য করার জন্য উদ্দেশ্য যেটা থাকবে যে মেনলি আমরা জনগণের সেবা করব, যে সবারই উদ্যোগ হবে যে প্রোগ্রামটাকে যাতে মানসম্মত একটি উন্নত মানের প্রোগ্রাম হয় এবং সবাই এটার দিকে দৃষ্টি নিয়ে দিবে, ভালো মতো দৃষ্টি দিবে। মুঠোফোন নির্ভর মিডিয়ার চাহিদা বাড়ায় মূলধারার অনেক গণমাধ্যমের সংবাদ ও অনুষ্ঠান অনলাইনে প্রচারিত হওয়ায় মানুষের তথ্য পাওয়া সহজ হয়েছে বলে মন্তব্য করেন এটিএন বাংলার চেয়ারম্যান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।